Everybody hurts sometimes. Everybody hurts someday. But everything gonna be alright. Gonna raise a glass and say. आज का सोकल सोकल लगा टोटो करे घुले बड़ा अच्छी. टोटो ने चेपे टोटो करे घुले बड़ा अच्छी आज के. कारण जोकर तो आज के नाइ हमारे संगे. जोकर तो आज के कैसे भेदा पाए संगे भेदा पाए एक टू काट चिलो. ये वाले इसलिए ठीक है जो कुछ चाप नहीं. यही तो रूम थे के छातु जी के जो बेरी गलम टोटो भ्रमण करके आगे से एक फूल लगा दिए देखो तो चलो देखते थको आज की. और हाँ একটা জিনিস ওরজুপার ব্লগটা মানে বিয়া ঘরের ব্লগটা যারা না দেখেছো বিশাল মিস করে গেছো ওইটা কিন্তু দেখবে ঠিক আছে. এরকম নিত্য দ্বারা হোটেল পেরিয়ে গেলাম অ্যাক্সিস ব্যাংক আর তো উনি কলেজ এখন কলেজগুলো আর স্কুলগুলো আর আবার সেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে দেখে খুব ভালো লাগছে. বেশ টোটোতে চেপেও কিন্তু যাওয়ার একটা আলাদা মজা আছে. গাড়িতে চাপার যেমন একটা আলাদা মজা সেরকম টোটোর একটা আলাদা. এই দেখো দুর্গাদার চা দোকান সব তোমাদের দেখা জায়গা পুকুর বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখা যায় তো সকাল এক রূপ সন্ধ্যে এই রূপটা একদম টোটাল আলাদা হয় এইটা সব জায়গারই তাই সেইটাই দেখাই আর কি করব. হ্যাঁ দেখো এখানটাতে কদিন আগে জুতোর দিল্লির জুতোর দোকান খুলেছিল. হ্যাঁ দেখো এটা আমাদের মাস্টার দাদা বটে চলল কৃষি ভবনের গেট. হ্যাঁ হ্যাঁ একদম চলো দেখো একদম মাস্টার ওভারটেক করে চলে যাচ্ছে. উষা টিফিন হাউসে এখন দাঁড়াবো নাই এখন একটু কাজ আছে ওই দিকটাতে ওই দিক থেকে যাই. আজকে টোটোয় চেপে থেকে পুরো আনকাট চলছে এখনো পর্যন্ত স্ক্রিনে কাট যায়নি এত রাস রাস্তাঘাটে লোকজন বলে না ভালোই লাগছে একটু আনকাট থাকুক বটে নাই মাঝে মধ্যে আনকাট থাকারও দরকার আছে. খ্রিস্টান কলেজের গেটকে চলে এলাম. আমাদের কলেজটা এতদিন ধরে লকডাউনে কেমন হয়েছিল এখন আবার সব এত সব ছেলেপুলেরা সব দিচ্ছে আবার ক্লাস শুরু হচ্ছে ভালো দরকার. তাহলে চলো যাই কাজ টাজগুলো শিখবাই আবার দেখা কথা তো হতে থাকবে মনে নাই চলো. এই যে এই মহান লোকটির সঙ্গে দেখা করবার জন্যে আসা স্কুল ডাঙাকে স্কুল ডাঙাতে এসছিলেন ডাক্তার দেখাতে এই সোনু আর এই যে মনু হুমা সব এসে হালকা করে সেবা হচ্ছে. অল্প খেয়ে এলাম তবুও অল্প কচুরি বলি না ঠিকই আছে শীতকালের সকালবেলাতে খাওয়া যায়. আজকে সকাল থেকে ঘোরাঘুরি বেশ ভালোই হলো. এখন দেখো দাঁড়িয়ে রয়েছি সেই ভৈরবস্থান থেকে একটু এগিয়ে পরে ট্যাক্স অফিসটা ওখানটাতে. এই গাছটা দেখলে বেটার বুঝতে পারবে এখানাতে এলাম. তো যাই হোক মোটামুটি এই বেলার কাজ জুগলো. আমার জগৎদল আবার ব্যাক করে গেছে ভেদা ভাইয়ের সঙ্গে গেছিলো আর এদিকে মনু আমার সোনুরও কাজ চুকে গেলো রাস্তার অপোজিটে দাঁড়িয়ে টোটো ধরবে. এই যে মনু আমার চললো টোটোতে চেপে পরে আমি এবারে টুকটুক করে বেরাই চলো. এখন বাজছে 1:39 আর আমি কোথায় বসে রয়েছি দেখো দেখিনি. এই তো নতুন চটি যে সেই শ্মশানকালী মন্দির ওইখানটাতে বসে বসে এডিট করছি কালকের ভিডিও এখনও যায় নাই বলে. একটু পরে খেতে যাওয়ার কথা আছে এক জায়গাতে সেই কারণে দেখলাম আবার রুম যাবো আর রুমে সেই রং ফং হেঁচে গেছে একাকার হয়েছে. এখানটাতে আগে কালী মন্দির ছিল একটা তো এই কালী মন্দিরটা এখন ভেঙে পড়ে এখানে নতুন করে ওইদিকে সব হচ্ছে. এই জায়গাটা খুব পিসফুল আমার খুব ভালো লাগে. আগে অনেক সময় এসে সন্ধ্যায় বসতাম মন খারাপে মন ভালোতে বেশ ভালো লাগতো. অনেক বন্ধুগুলো সব আসতো পল্লব টল্লব আরও আসতো পান্নার সুরো মাঝে মধ্যে প্রণাম প্রণাম করতে তারপরে পুকুর আছে পাঁচটাতে বেশ সুন্দর লাগে. একদম মাঝখানটাতে এই নতুন চটির মানে কোনো ফাঁকা বিশাল কিছু লয় বেশ ভালো.
একটু এডিটটা করে লি বুঝলে তো। যেমনটা বলেছিলাম যে একটা ভাই খাওয়াতে নিয়ে যাবে, এই যে আমাদের তত ভাই সুরজিৎ ভাই, আমার অনেক দিনের মেসের সঙ্গী, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় নাই, দেখো ঘরে কয়েকটা অনুষ্ঠান ছিল এদের আমার যাওয়া হয় নাই, দিয়ে বলছে চলো একদিন খাওয়া দাওয়া করি এলো। ঠিক আছে, খাওয়া দাওয়ার ব্যাপারে তো আমার তো জানো একটু নাটা কম, এই জন্যেই হয়ে যাচ্ছে এই অবস্থা। তো ঠিকই আছে, এলাম রাজর্ষি দিকে। এটা তো সেই আমাদের কি বলবো মানে সেই স্কুল লাইফ কলেজ লাইফ থেকে যে কতবার যে আসা হয়েছে তার নাই ঠিক, আর দেখিয়েছি তোমাদেরকে আগেও, আর একবার দেখিয়ে দিই চারদিকটা। একটু বেলা হয়ে গেলো আসতে, এ দেখো বেশ সুন্দর করেছে পিছনটা, এই জীবনটাই তো বাঁশ বাগান, আর পিছনটা তো ব্যাকগ্রাউন্ডেও বাঁশ। ঠিকই আছে, কিন্তু খাবার দাবার এখানে বেশ ভালো, রিজনেবল, এই হচ্ছে পুরোটা। একটু আমরা দেরি করে এসছি বলে ফাঁকা, এবং ফাঁকাটাই ভালো, ফাঁকাতে ফাঁকাতে ক্লিয়ার মতন সুযোগ নাই। খাওয়া দাওয়ার অর্ডার করা হলে আসুক, দেখাচ্ছি যে খাওয়া দাওয়াটা করি নাকি ভাই। ভাই ও এখানে ক্যামেরার সামনে সবাই কি বলো তো অপওয়ার্ড হয়ে যায়, আর কিছু বলতে লাগে দেখো না ইয়ারও, সেটাই হচ্ছে। আমার তো এখন জল ভাত হয়ে গেছে, আর আমি তো সেই অত ভেবে চিন্তেও কিছু বলি না, যা আসে সেটাই বলবি, এই আর কি। আসুক, ঠিক আছে, তাহলে দেখাচ্ছি। আমাদের ফার্স্ট আইটেম লি চলে এসছে, এই যো এই দেখো চিকেন 65, সুন্দর দেখতে, এখানে খেতেও বেশ ভালোই করে জিনিসপত্রগুলো। চলো একটা খাওয়া দাওয়া করি, থ্যাংক ইউ দাদা। আস্তে না আস্তে এইছি তোমার চিকেন 65 পুরো উড়ে গেল, একদম গরম গরম ঝাল ঝাল লাল লাল। দেখো আমাদের খাওয়ার ব্যাপারে মানে সেই কোনো তো ঢাকঢাক নাই, হাত লাগাও আমরা খাও, একদম পুরো প্লেট ফাঁকা। এবারে মেন কোর্সের অপেক্ষা করছি, মেন কোর্সের অধীর আগ্রহ অপেক্ষা করছে ভাই আমাদের। দেখো এইটা খেয়ে পরে ঠোঁটগুলো লাল হয়ে গেছে, কোনো অবস্থা। আসুক মেন কোর্স, তো সেটা দেখাই, তো ওইটা খেলি, যা আসবে সব খেলবো বলছি। মেন কোর্স এসে গেছে, না লিল চিকেন কড়াই আর যে কি বাটার তন্দুরি রুটি, সেরা সেরা সেরা। এবার এইগুলো এখনই ঝটপট করে পেটে চলে যাবে, কোনো চাপই নাই, আসছে আর পেটে যাচ্ছে। আর হ্যাঁ একটা জিনিস যেটা বলে রাখা দরকার, সেটা হচ্ছে নট স্পন্সর্ড, নিজের পয়সা দিয়ে খাওয়া হচ্ছে না, আমি পয়সা দিই বা সুরজিৎ দেয়, হোটেল পয়সা দেয়নি, তোমার খাবার দাবার ভালো বলে বেশ ভালো খাই। ঠিক আছে, সুন্দর খেলাম বাবু, একদম আরামসে খাওয়া হলো, খাওয়ান দাওয়ান তো দেখালাম আমি তোমাদিকে, আর ভাই খাওয়ালো আমাদের, আর কেউ খাওয়ালে পরে আরও খেতে বেশি মজা লাগে। তো শেষ পাতে একটু মন যাচ্ছিলো যে একটু মশলা কোল্ড ড্রিঙ্কস খাবো, কিন্তু বললে কোল্ড ড্রিঙ্কস শেষ হয়ে গেছে, তো কী আর করা যাবে, মশলা নিয়ে চলে এসছি অল্প ন্যাপকিনে মুড়ে, দোকানে কোল্ড ড্রিঙ্কস কিনবো, মিশাবো, খাবো, মশলা কোল্ড ড্রিঙ্কস রেডি, তো চলো মশলা কোল্ড ড্রিঙ্কস খাই গা। তাহলে এই যে মশলা কোল্ড ড্রিঙ্কস হয়ে গেল, মশলা কোল্ড ড্রিঙ্কস ওটা নাই, তো চলো মশলা কোল্ড ড্রিঙ্কস খেলি ভাইয়ের সঙ্গে। এই ভাইয়ের সঙ্গে খাওয়ান দাওয়ানটা বেশ জুৎসই হলো কিন্তু পুরো, যত ভাবছি পাতলা হবো আর তোমাদের কেউ না কেউ একটা ব্যাগড়া দিয়ে দিচ্ছ বুঝলে তো। এই যে আজকে সুরজিৎ ভাই খাওয়ালো, দুদিন আগে দুদিন ধরে এত এই বিয়া ঘরের ভোজ ভোজ খেলাম, তারপরে আজকে আবার ফাল্গুনিরা ফোন করে বলছে জামতোড়াকে আয় অনুষ্ঠান আছে, তারপরে আরও এমনিতে দু তিনটে বিয়া ঘরের নিমন্ত্রণ আছে, কী করবো, হাম কারে তো কারে কে বলে তো বলে কে কী আর বলবো জানি। এই 420 বাজছে 4:20, যাক এতক্ষণে অন্তত হয়েছে রঙটা, মানে এইটা কালকে বহুত মিস কল দিয়ে দিয়েছিল, আজকে বলি না করেই রাখবে, তবে তারপরে ঢুকবো, না বাইরে বাইরে তো কাটালাম দেখলেই তোমরা, জ্যাকেট চুকে গেছে। এবারে এগুলোকে পারি একটু রেস্ট ফেস্ট লি, যা হয়ে গেছে গো, সন্ধ্যে হয়ে গেল। এ দেখো তো দেখায় এই যে এরাই কয় ট্রান্সফরমেশন, মানে কি ছিল, আমরা যখন এখানে ঢুকেছিলাম তখন এটা ছাদ ছিল, এটা তো ঘরই হলো রিসেন্ট তোমাদের দেখিতে, তারপরে আবার এই যে ট্রান্সফরমেশন, এখন স্টুডিও হয়ে গেছে পুরো, দেখো চাঁদি একটা দুটো তিনটিয়া চারটে লাইট, আর বেনুদা বলেছে তখন আমরা একটুক্ষণ বাথরুমের লাইটটা জ্বলেছি জাতীয়, এই তো সময় দেখো, এদের মিরর সেলফি লিবার বন্দোবস্ত হয়ে গেছে, জানলা কত একদম স্পেস, স্টুডিও স্টুডিও ব্যাপার সেপার, ও সেই লাইভ করার জায়গাটা রে, বড় জামাই ইজ ব্যাক এতদিন পরে, ছোট জামাই হাওয়া লিলিছে, বড় জামাই ব্যাক করেছে, আর এগুলো সব নতুন, ইয়াদের সব হবে রুমগুলো ভালো ভালো। হ্যাঁ চলো বাদিক থেকে ঘুরে আসি একটুকু, কত ছেলে গেল কত ছেলে এলো, আর বছরের পর বছর ধরে আমি সে রয়ে গেলাম একটা জায়গাতে, ও টাইমটা 2010-11 ফিক্সড হয়ে রয়ে গেছে আমার মনে হচ্ছে, হ্যাঁ কি আর করা যায়, ঠিকই আছে যা আছে চলো।
একটু চলে আসি, খাওয়া দাওয়া করে ঘুরছি বাইপাস দিকে। না আমি গাড়ি চালাইনি, চালাচ্ছে বেনা ভাই, তার জন্য ভিডিও করার সুযোগটা পাচ্ছি আর কি। তাছাড়া তো সরকারিভাবে আমার ভিডিও করতে করতে গাড়ি চালানো বা গাড়ি চালাতে চালাতে ভিডিও করা নিষেধ, জানো তোমরা সব। এই হচ্ছে ব্যাপার, বাইপাসটা লাগছে কিন্তু বেশ। আর সব চারদিকে বিয়া ঘরের ভোজ টোজ আছে, সব লোকজন প্রচুর ভোজ টোজ খেয়ে পরে ঘুরছে। বাইপাসটা আমার বিশাল ফেভারিট, বিশাল ফেভারিট। তারপরে যখন বাঁকুড়া আসি তখন তো সেই কন্টিনিউ, তোমরা জানো ইয়ে একটা অনেকগুলো দিন ধরে মানে রেগুলার বেসিসে এখানটাতে এসে পরে সেই আপলোড এডিট এই গাছতল গুলো বসে বসে আলাদাই আলাদাই। তাই একদম পুরো ইমোশনের সাথে একদম পুরো ডিপলি রুটেড হয়ে আছে, বুঝতে পারছো তো? এই দেখো এটা হচ্ছে আমাদের আয়ুষ ভাই। হে বামা, হে পুলিশে ধরবে তোকে, এবারে না পরেছিস হেলমেট তা আবার ফোন করছিস, ছি 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 ছি। আরো একটা দিন শেষ, রাত হলে পরেই তখন সেই বলি নাই বারবার করে যে বিভিন্ন চিন্তা ভাবনা মনে ভিড় করে, আর তখনই ছাদটা ডাকে, চলে আসি, ভাল লাগে আর কি। তো তোমাদের সমস্ত কমেন্ট ফমেন্টগুলো পড়ি যখন একদম ফাঁকা থাকি, তখন একটা কাজ বেরোয়। তো সবই করা হয় কি হয় বলতো, সব কিছুই সিরিয়াসলি লিয়া হয়, শুধুমাত্র নিজেকে বাদ দিয়ে। আর নিজের কিছু খুব কাছের মানুষজনের ফিলিংস বা তাদেরকে সময় বা তাদের অনেক কিছু ব্যাপার স্যাপারগুলোকে বাদ দিয়ে সব কিছুই সিরিয়াসলি হয়, নিজেকে সিরিয়াসলি লিয়া হয় না। হ্যাঁ তোমাদের এই কিছু কিছু দেখো অনেক সময়তে আমি আমার অনেক মতামত দিই, বলি আমি তোমাদেরকে কিছু একটা বলার জন্যে বা তোমাদের কী মতামত সেটা জানানোর জন্যে, কখনোই নিজের মতামত চাপিয়ে দিই না। কিন্তু অন্যরকম প্রজেক্ট হলে পরে তখন ব্যাপারগুলো খারাপ লাগে। তো যাই হোক, এই রাত্রের বেলাকার চিন্তা ভাবনা এগুলা আমার সিরিয়াসলি লিভার কিছু নয়, আর নিজেকেও খুব একটা বেশি সিরিয়াসলি লিভার মতন আমার মনে হয় না যে কিছু ব্যাপার আছে বলে। ঠিকই আছে, এমনিই ঠিক আছে। তারপরে সেই মেসের ব্যাপারগুলো, এত কিছু পরিবর্তন হচ্ছে, এত কিছু চেঞ্জ, সময়েরই তো নিয়ম চেঞ্জ হবে কি। আমরা ভাবি সবসময়তে যে আমাদের আশেপাশে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমরাই পাল্টাচ্ছি নাই, আমরাই সেই আগের আমি আগের তুমি রয়ে যাচ্ছি। হয়তো তোমারও সেটা মনে হয়, আমারও মনে হয়, কিন্তু আমাদেরও সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় প্রচুর। সারা জীবনটা তো আমরা যত প্রিয়জনই হোক, যত বন্ধুই হোক, যত বাবা মাই হোক, যেই হোক, যে কোনো কেউ তোমার সঙ্গে যতক্ষণ থাকে তার থেকেও বেশি থাকো তুমি নিজে, আমি নিজে। তাহলে আমরা আমাদের ছোটো ছোটো চেঞ্জগুলো ধরতে লারি, বুঝতে লারি, এইটা হয়। চেঞ্জ ইজ ইনএভিটেবল, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। পাল্টাতে বাধ্য, তুমিও আমিও। তারপরে এবারে ভালো দিকে পাল্টাচ্ছি না খারাপ দিকে সেটাই দেখার বিষয়। যাই হোক, গান করতে মনে যাচ্ছে, চেঞ্জ পাল্টে যাচ্ছি আমরা। আমরা পাল্টাতে পছন্দ করি না কিন্তু পাল্টে যাই, এটাই সত্যি। দেখো বদলে যেতে হবে বদলায় পদবী, বদলাই ঠিকানা বদলাই সময়, বদলাই জামার ভেতর সকলের শরীর, বদলাই চাহিদা শিরায় শিরায়, কোনটা ভালো কোনটা খারাপ সেটাও বদলে যায়, কে হিন্দু কে জাপানি কিসের দায়, যেটা সত্যি সেটাই থাকবে দফন হবার পর,
দিন রাত মিলে মিশে ভোর বেলায়, আমি আসব ফিরে তোমার পাড়ায়, আমি আসব ফিরে তোমার পাড়ায়, তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায়, আমি আসব ফিরে আসব তোমার পাড়ায়। সবাইকে ফিরে আসতেই হয়, আসতে হবে আমাকেও তোমাকেও, রিয়েলাইজেশনে, কাউকে একটু পরে কাউকে একটু আগে, এই সত্যি সত্যি থাকবে। ভালো থাকো সবাই, ভালো রাখো, অ্যাটলিস্ট চেষ্টাটা করো, হবে না সবসময়তে, থাকতেও লাগবে রাখতেও লাগবে, কিন্তু তবুও রিয়েলাইজ করো, এই আর কি। শুভরাত্রি, টাটা।